আমরা দুইজন এক প্রেমে দুইজনকে সুন্দর লাগতেছে রাইট বলেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন নিরাপদে আছেন কেমন আছেন সত্যি করে বলেন তো আমি আছি আলহামদুলিল্লাহ ভালো বাট মনটা খুব খারাপ থাকে মনে হয় যে কবে ঢাকায় যাব বাবা মার কাছে এই তো আজকে আমি আর আমার একটা ছোট্ট বন্ধু আমার খুবই প্রিয় একটা ফ্রেন্ড গাম্বন বিজলি আপনারা ওকে আগেও দেখেছেন আমরা দুজনে মিলে আজকে যাব হচ্ছে গিয়ে একটু মেওয়াসেন ট্রেইলে হাঁটতে সো আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওই জায়গায় মেওয়াসেন ট্রেইলে আমি এখন আসলে যাচ্ছি ওর বাসায় ওকে পিক করব পিক করে তারপর আমরা ওখানে যাব সো আশা করি আপনাদের আমাদের এই ব্লগটিও ভালো লাগবে আজকে আমাদের এখানে গরমটা অনেক কম কারণ লাস্ট টু থ্রি ডেইজ ধরে বৃষ্টি হচ্ছে সো এই জন্য গরমের ভাবটা কমে আসছে উইচ ইজ অ্যাকচুয়ালি গুড ফর আস এখানে গরম মানে এক্সট্রিম ওই গরমটা সহ্য করা খুবই ডিফিকাল্ট আপনাদের কেমন যাচ্ছে সবার আরেকটা জিনিস আপনারা যারা যারা কমেন্ট করছেন প্লিজ একটু বলেন আপনারা কে কোন দেশ থেকে তাহলে একটু ভালো লাগবে জেনে যে কোন কোন দেশ থেকে আপনারা আমাকে দেখছেন আপনাদেরকে দেখাই জায়গাটা দেখেন কি সুন্দর গাছগুলো রাইট রাস্তাটা এক দুই পাশের গাছগুলো একটা আরেকটাকে টাচ করছে কিভাবে পুরো একটা ইউ শেপ হয়ে খুব সুন্দর একটা রাস্তা তৈরি করেছে এটার আশেপাশের বাড়িঘরগুলো ছোট ছোট আমরা একটু মানে ঢালু জায়গা দিয়ে যাচ্ছি না উঁচা থেকে নিচের দিকে যাচ্ছি রেকর্ড করতেছি হ্যাঁ রিভারের চারদিকটাই খুবই সুন্দর ওই রোডটা আরেকটু বেশি সুন্দর কারণ রিভারটা এত কাছ থেকে দেখা যায় ওদিকে গাড়ি চালাইতে গেলে সমস্যা হয়ে যায় বাসা দেখবো না রাস্তা দেখবো এত সুন্দর ভিউ ওলা বাসাগুলা আমরা এখন নদীর পাড়ে যাচ্ছি আরো কাছে নদীর কাছে পানি কমে গেছে মনে হয় রাইট পানি কমে গেছে মনে হচ্ছে একই রকম লাগতেছে হ্যাঁ সুন্দর না ওয়েদারটা অনেক সুন্দর আজকে অনেক সুন্দর কি সুন্দর ঝোপঝাড় হ্যাঁ এই অ্যাপার্টমেন্টটা খুব সুন্দর মাত্র চারতলা হাই আমরা লাকি আজকের দিনটা বেছে নিয়ে গাছের পাতাগুলোর রং কি রে বাবা কি যে সুন্দর কি সুন্দর ভিউ দেখো পাথরগুলো আবার বাচ্চারা এসে এসে পেইন্ট করছে গলারামা থেকে পেইন্ট কিনছো এখানে করবা পেইন্ট হ্যাঁ ভাবছি বাংলাদেশের মানচিত্র আঁকবো হ্যাঁ নাইস এখানে ফিশ এখানেও তো ফিশিং করলে লাইসেন্স লাগবে রাইট যেখানেই করবে সেখানেই লাইসেন্স লাগবে $25 এক বছর খুবই ভালো ফিশারম্যান ওকে মিনিপির গুরু বলতো আমাদের এক বস্তা মাছ দিয়ে রেড ডটটাতে আমরা রাইট
এখানে আর এটা হচ্ছে ট্রাফিক ব্রিজ মানে এই জায়গাটাতে আছি আর এই পুরাটা মানে রিভারের সাইড দিয়ে দিয়ে যে দেখাচ্ছে মিওয়াসিন ভ্যালি তারপরে মিওয়াসিন ট্রেইল হচ্ছে যে ইয়েলো কালার লাইন তো এটা মোটামুটি 10 কিলোমিটার এবং বেশ মানে সুন্দর আপনার সেটাই নদী কত মানুষ দেখা যায় এভরিডে হচ্ছে কি 10 কিলোমিটার কভার করতেছে বেশ ভালো তো মানে বাংলাদেশে যেমন আমাদের কান্ট্রিটা অনেক ছোট কিন্তু আবার হচ্ছে মানে বিউটিটা অনেকটা এইটার সাথে অনেকটা মানে রিলেট করা যায় রিলেট করা যায় কিন্তু ছবিতে মনে হয় কি এতটুকু জায়গায় মনে হয় সবুজ কিন্তু কানাডার মনে হয় আকাশটাও মানে মানে এত ব্লু এত সুন্দর মানে আপনি ড্রাইভ করেন হাইওয়েতে মনে হয় কি ওরে বাবা শুনো এটা 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 আর কারণ হচ্ছে কি এখানে তো হচ্ছে গিয়ে বেশি প্লেন ল্যান্ড আর হচ্ছে গিয়ে গ্রিন বেশি আর তুমি বাংলাদেশে কাঠবিড়ালি আর তুমি যদি বাংলাদেশে যাও বাংলাদেশের ঢাকা শহরটা যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে গিয়ে অনেক বেশি মানে বড় বড় বিল্ডিং আমরা কি আনলাম আজকে আমি স্যান্ডউইচ নিয়ে আসছি আর তুমি কি কি আনছো দেখি বিজলি আমাদের এত কিছু তো দরকার হয়েছিল ও মাই গড মজার আলু চপ এটা কি মিষ্টি ছানার ওয়াও and healthy fruits bijli mane hocche ge healthy fruits or healthy food always bijli re jinish ta khub bhalo mashallah onek maintain kore onek sundor kore so bijli apne amar darshokder uddeshe kichu bolen etokkhon kotha boli nai to ha ar apnara arekta jinish bole nei apnara bijli ke sobai chinen asha kori chinen ebong or channel ta bijli babli ghure ashben please onek sundor sundor মজার মজার ইনফরমেটিভ ভিডিও বানায় আমি আগেও বলছি কালকে রাত্রেও একটা দেখলাম প্রভিনশিয়াল পার্ক নিয়ে করছে খুবই সুন্দর বাট প্লিজ চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন ওর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন খুব শীঘ্রই এবং এখন আমরা বিজলির কাছ থেকে শুনবো কি বলবে ও আপু আমরা তো প্ল্যান করছিলাম যে আমরা দেখা করব তো ফাইনালি আমাদের এত ব্যস্ততার মানে মধ্যে আমরা সময় বের করে এবং সুন্দর দিনে সুন্দর একটা ওয়েদার আজকে ভালো লাগতেছে যে আপনি সময় করে আসতে পারছেন আমি জানি যে আপনি কত বিজি মানুষ আপনার মনে হয় রাতে মানে আমি মাঝে মাঝে চিন্তা করি যে আপনি রাতে মানে কতটুকু ঘুমান আর এতগুলা কাজ কিভাবে মেনটেন করেন তো ভালো লাগতেছে যে ফাইনালি আমরা বের হতে পারছি আর দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপুর চ্যানেলটাকে সবাই সাপোর্ট করেন কারণ আমরা মানে আমরা যেহেতু এখানে আছি আমরা হয়তো কিছু না কিছু বাংলাদেশিদের জন্য বাংলাদেশি স্টুডেন্টদের জন্য যে কানাডার লাইফটা আমাদের কিরকম সেটা আমরা কিছু না হলেও কিছু আইডিয়া দিতে পারবো সেটাই তো আপনারা সাথে থাকবেন আশা করি থ্যাংক ইউ বিজলি এখন চলো দুইজনকে এক ফ্রেমে নিয়ে নেই অনেকক্ষণ ধরে একা একা সো এই যে আমরা দুইজন এক ফ্রেমে দুইজনকে সুন্দর লাগতেছে রাইট বলেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সো এই আর কি আমরা হাঁটবো আরো মেওয়াসিন ট্রেইলের পাড় দিয়ে হাঁটবো সো নদীর পাড় দিয়ে আপনাদেরকে দেখাবো এটার সৌন্দর্য সো পাশে থাকেন আমরা একটু নাস্তা খেয়ে নেই পরে আসতেছি আবার খুব মজা করে খুব সুন্দর একটা জায়গায় আলহামদুলিল্লাহ ব্রেকফাস্ট করতেছি বিকজ আমি বাসায় করে আসি নাই ব্রেকফাস্ট এখন আমি খাচ্ছি এবং খুব মজার আলুর চপ ডিম দেওয়া ভিতরে আমার বানানো স্যান্ডউইচটাও মজা হয়েছে কিন্তু এখন এটাও খাই এই যে আমাদের হেলদি ফুড ম্যাডাম শুধু ফ্রুটস খাচ্ছেন হেলদি ফুড মোটেই না আমি অলরেডি কিছু খেয়ে আসছি সকালে আমি এখন স্ট্রবেরি খাবো আই লাভ স্ট্রবেরি তোমার প্রিয় ফ্রুটস কি আমার ফ্রুটস মানে হচ্ছে আমার খুব প্রিয় সব কিছুই পেয়ারা আমের উপরেই ছিল বলে মাই গড ওই রকম চারটা আমরা কিনছিলাম তখন ওগুলা মানে পাকাইতে হয় এই পাকাপোটা কেমনে আমি তো পাকাইতে পারি নাই কি সুন্দর এই ফুলটা
কি সুন্দর পেইন্ট করছে। এগুলোর উপরে উঠে কিভাবে? এই যে উপরেও যে পেইন্ট করছে, যাওয়া যায় না? পুরো পাড় ধরে যতগুলা পাথর আছে মনে হয় সবগুলা পেইন্ট করছে। ওইখানেও ফিশিং করতেছে, নাইস। আবার মাছ ধরতেছে, ওগুলো খেলতেছে, পানিতে নামতেছে। বাতাসেও নড়ে যাচ্ছে না আর কি, কি সুন্দর মধু খেয়েই যাচ্ছে। কি সুন্দর, তাই না? মধু খাচ্ছে কিভাবে? নিশ্চয়ই পাখির ডাক শুনতে পেয়েছেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। এই বলে ফারজি সাইনিং অফ ফ্রম ডেইজ অফ ফারজি। আল্লাহ হাফেজ।